নাইনের ছেলেরা, আগের ক্লাসে আমরা কেমোজেনি প্রক্রিয়ায় কিভাবে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে পড়েছি। আজকে আমরা পড়ব জীব বৈচিত্র্য ও তার উৎস। তো প্রথমে আমাদের জীব বৈচিত্র্য সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিতে হবে, যে আমরা দেখেছি পৃথিবীতে নানা প্রজাতির প্রচুর পরিমাণে প্রাণী এবং উদ্ভিদ রয়েছে। তো এদের এরা কেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারের হয়? কারণ এদের মধ্যে জিনগত বৈচিত্র্য রয়েছে। তো পৃথিবীর সমস্ত পরিবেশে বিন্যস্ত জীবের প্রজাতিগত বা জিনগত বিভিন্নতাকেই কিন্তু জীব বৈচিত্র্য বলা হয়। অর্থাৎ জিনগত বা প্রজাতিগত যে বিভিন্নতা, তার জন্যই পৃথিবীতে আমরা নানা ধরনের জীব দেখতে পাই। এবার এটা জানলে তোমাদের ভালো লাগবে যে পৃথিবীতে মাত্র 12টি দেশে যাবতীয় প্রজাতির 70% জীব প্রজাতি থাকে। এদেরকে বলা হয় অতি বৈচিত্র্যশালী, জীব বৈচিত্র্যশালী দেশ, হাইলি বায়োডাইভার্সিফাইড এরিয়া এগুলো। তার মধ্যে পড়ে কিন্তু ভারত এবং ব্রাজিল। যে ব্রাজিলের যে ট্রপিক্যাল রেন ফরেস্ট রয়েছে, অর্থাৎ আমাজনের যে অরণ্য, হ্যাঁ, তো সেখানে কিন্তু সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায়। বা ভারতেও বিভিন্ন অঞ্চল, যেটা আমাদের নর্থ ইস্টের দিকে রয়েছে, বা নীলগিরি অঞ্চলে যে জঙ্গলগুলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারাইটিস টাইপের জীব বৈচিত্র্য দেখা যায়। তো সেগুলোকে আমরা হটস্পটও বলে থাকি। যাই হোক, এখন আমাদের দেখতে হবে যে এই বিভিন্ন জীবে জীবে বৈচিত্র্য ঘটে কেন, কেন একটা জীব আরেকটা জীবের থেকে আলাদা হয়। কোনো প্রজাতির, জীব প্রজাতির মধ্যে যে বাহ্যিক বা আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যায় তাকেই বলা হয় ভেদ বা প্রকরণ। আবার একই প্রজাতির জীবেদের মধ্যেও দেখবে ভেদ বা প্রকরণ থাকে। অর্থাৎ মানুষ যে প্রজাতি হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, তার মধ্যেও কিন্তু তার প্রতিটি ইন্ডিভিজুয়াল কিন্তু একে অপরের সঙ্গে সম্পূর্ণ মিলযুক্ত নয়। অর্থাৎ প্রজাতিগতভাবে তো ভেদ থাকে, আবার একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যেও কিন্তু প্রকরণ বা ভেদ তৈরি হয়, থাকে। এবং এটা কেন হয়, না তাদের জিনগত বৈচিত্র্যের তারতম্যের জন্য। এবার আমাদের দেখতে হবে যে এই ভেদ বা প্রকরণ কীভাবে সৃষ্টি হয়। প্রথমত, নাম্বার ওয়ান, যৌন জননের সময়, যেটা তোমরা পরবর্তী ক্লাসে আরও ডিটেলে পড়বে, যে যৌন জননের সময় যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়, তখন শুক্রাণুর যে জিন, ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে জিন, পিতার দেহের জিন এবং মাতার ডিম্বাণুর ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে জিন, তার মধ্যে জেনেটিক রিকম্বিনেশন ঘটে ক্রসিং ওভারের মাধ্যমে। এবং তার ফলে কি হয়, নতুন কিছু বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। অর্থাৎ পিতা মাতার জিনের সিকোয়েন্স যাই থাক না কেন, তারা পরস্পর রিকম্বিনেশনের ফলে নতুন জিন সিকোয়েন্স তৈরি করে, যেটা সম্পূর্ণ নতুন একটা বৈশিষ্ট্যের সৃষ্টি করে। এই কারণেই কিন্তু একই পিতামাতা সন্তান কখনোই পিতামাতার মতো একেবারে হুবহু এক রকম হয় না, বা একই পিতামাতার বিভিন্ন সন্তানদের মধ্যে বিভিন্নতা দেখতে পাওয়া যায়। তো তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ক্রসিং ওভারের দ্বারা। ক্রসিং ওভার কাকে বলে, না শুক্রাণু এবং ডিম্বাণুর যে ক্রোমোজোম, তাদের মধ্যে যে জেনেটিক আদান প্রদান ঘটে তাকেই বলা হয় ক্রসিং ওভার। এছাড়া কিভাবে হতে পারে, এছাড়া ক্রসিং ওভার ছাড়াও কিন্তু নতুন জিনের বা বৈচিত্র্যের উদ্ভব হতে পারে, সেটা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন দ্বারা। পরিব্যক্তি বা মিউটেশন কি, না হঠাৎ করে কোনো ভৌত বা রাসায়নিক কারণে জিনের চরিত্র বদলে যেতে পারে। অর্থাৎ যাদের কারণে জিনের চরিত্র বদলায় আর তাকে বলা হয় মিউটাজেন। তো এটা কেমিক্যাল মিউটাজেন হতে পারে, যেমন বেনজোপাইরিন, টার এগুলো। আবার কিছু ফিজিক্যাল মিউটাজেন আছে, যেমন এক্স রে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারে। এরা কিন্তু
আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে তারা আমাদের জিনের যে সিকোয়েন্স রয়েছে তার মধ্যে সাডেন চেঞ্জ আনতে পারে এবং যার ফলে সম্পূর্ণ নতুন একটা বৈশিষ্ট্যের উদ্ভব ঘটতে পারে। সেই বৈশিষ্ট্য ভালোও হতে পারে, সেই বৈশিষ্ট্য খারাপও হতে পারে। যদি সেই বৈশিষ্ট্য প্রকৃতিতে টিকে থাকার জন্য ভালো হয় তাহলে দেখা যায় সেই জীবটি প্রকৃতিতে বেঁচে থাকার জন্য অত্যধিক সুবিধা লাভ করে। যদি সেই বৈশিষ্ট্য প্রকৃতিতে টিকে থাকার জন্য ক্ষতিকারক হয় তাহলে দেখা যায় ধীরে ধীরে ওই জীবটি অবলুপ্ত হতে থাকে। এছাড়াও কীভাবে পরিবর্তন হতে পারে বা বৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে অভিযোজনের ফলে। মানে এরকম আমরা দেখে থাকি যে একই প্রজাতির জীব তারা কিন্তু শুধুমাত্র ভিন্ন ভিন্ন অঞ্চলে বসবাস করার জন্য তাদের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভব হয়েছে। যেমন কুকুর, সে কুকুর কিন্তু সমতল অঞ্চলের কুকুর এবং পাহাড়ি অঞ্চলের কুকুরদের আমরা যদি দেখি যে সেখানে অতিরিক্ত ঠান্ডার জন্য তাদের গায়ে লোমের আধিক্য দেখা গেছে, তো সেক্ষেত্রে কিন্তু জিনগত বৈচিত্র্য দেখা যায়। এছাড়া বিচ্ছিন্নতা বা আইসোলেশনেও অনেক সময়, যেটা আমি বললাম যে অনেক সময় একই প্রজাতির জীব বিভিন্ন পর্বত সমুদ্র বা ভৌগোলিক কোনো বাধা দ্বারা তারা সেপারেটেড হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে কিন্তু জেনেটিক বিভিন্নতা দেখতে পাওয়া যায়। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি একটু আগে তোমাদের বললাম যে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ সেটা জেনেটিক রিকম্বিনেশনের জন্যই হোক কি মিউটেশন বা পরিব্যক্তির জন্যই হোক কি অভিযোজনের জন্যই হোক, যখন জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে সেই বৈশিষ্ট্য যদি জীবকে প্রকৃতিতে টিকে থাকতে সাহায্য করে, অর্থাৎ প্রকৃতি তাকে যদি নির্বাচিত করে ওই বৈশিষ্ট্যটাকে, তাহলেই কিন্তু সেই জীবটি পৃথিবীতে টিকে যায়। এই ঘটনাকে বলে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ এই চেঞ্জটা যদি পজিটিভ হয় প্রকৃতিতে টিকে থাকার জন্য সেটা প্রাকৃতিক নির্বাচন, সেই ঘটনাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন এবং সেই জীবটি পৃথিবীতে টিকে থাকে এবং সেই বিবর্তনের ধারাকে বহন করে নিয়ে যায়। কিন্তু যদি দেখা যায় সেই বৈশিষ্ট্য তাকে প্রকৃতিতে টিকে থাকতে সাহায্য করছে না, সেক্ষেত্রে সেই জীবটি কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। যাই হোক, এই বিষয়ে এখন তোমরা শুধু জেনে রাখো যে প্রাকৃতিক নির্বাচন কাকে বলে এবং এই প্রাকৃতিক নির্বাচিত হওয়া যে জীবগুলো এগুলো কিন্তু ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। কিসের মাধ্যমে? না, এই একইভাবে তাদেরও কিন্তু জেনেটিক যে ডিফারেন্স সেটা কিন্তু থেমে যায় না, এভলিউশনারি প্রসেসে সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে হয়ে সেখান থেকে একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতির উৎপত্তি কিন্তু হতে থাকে। ঠিক এই প্রসেসেই কিন্তু সেই এককোষী প্রাণী অ্যামিবা থেকে আজকে স্তন্যপায়ী মানুষের উদ্ভব হয়েছে। তো এই বিষয়গুলো দ্বারা কিন্তু জীব বৈচিত্র্য সৃষ্টি হতে পারে। পৃথিবীতে জীব বৈচিত্র্য সৃষ্টি হওয়ার কারণগুলি কী কী সেখানে তাহলে তোমাদের এই কথাগুলো বলতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আবার পরের ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব।